দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত কাবাড়িবন্দের ওয়ার্ড সদস্যার প্রতিনিধি। করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির কাবাড়িবন্দ জিপির তিন নম্বর চ্যাংচুর গ্রামের ওয়ার্ড সদস্য মর্জিনা বেগমের প্রতিনিধি সাইদি হোসেন দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার পাথারকান্দি থানাধীন কাবাড়িবন্দ জিপির চ্যাংচুর গ্রাম পঞ্চায়েতের অনুমোদিত একটি ড্রেনের কাজ করাতে গিয়ে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হন সাইদি হোসেন। এ বিষয়ে পাথারকান্দি থানায় অভিযুক্তদের নাম থাম দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ মতে, সাইদি হোসেনের উপর রড এবং ব্লক ইট দিয়ে দলবদ্ধভাবে আক্রমণ চালায় নুরুল আমিন, শাহাবুদ্দিন, রুফুল আমিন এবং হান্নান। অন্যদিকে বর্তমানে গুরুতর আহত অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাবাড়িবন্দ জিপির তিন নম্বর চ্যাংচুর গ্রামের ওয়ার্ড সদস্য মর্জিনা বেগমের প্রতিনিধি সাইদি হোসেন। ওনার মুখ থেকে শুনে নেব বিস্তারিত বিষয়। ঘটনা পাতান দিয়েছে এঞ্জুর এলাকার কাবাড়িবন্দ জিপির তিন নম্বর ওয়ার্ডে, মানে একটা খাস লেন্ডো ফিটরিটি, খাস লেন্ডো মানে তার ব্লক ফ্যাক্টরি। এই ব্লক ফ্যাক্টরি মানুষ জল আটকা ইলায় বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ওটার মানে কিছু মানুষ আমার কাছে আইসলো, আমি একটা কমপ্লেন দিছিলাম। ও হ্যাঁ, কমপ্লেন দেওয়ার কারণে আমি কেনে কমপ্লেন দিতাম, তারা কইয়া এফ শাহাবুদ্দিন, হান্নান উদ্দিন, রুফুল আমিন, নুরুল আমিন, তারা হান্নানা শাহাবুদ্দিন হইলে দুই ভাই আর তারা দুইটা হইলে তারা বাচ্চু যায় আর কি। তো তারা আমার কালকে সাড়ে পাঁচটা উষ্টায় দলবদ্ধভাবে আক্রমণ করছে, ব্লকর ইট দুইটা দিয়ে ওখানে মারছে, রড দিয়া মানে ব্যাক সাইড থেকে আক্রমণ করছে, বাড়াবাড়ি করছে আর কি। ঘটনা ঘটছে কালকে সন্ধ্যা সাড়ে পাঁচটা। আমি যখন বাজারও যাই আর বাজারও যাই সময় গতকালকে সকালে আমার সাঁচা গেছুন দুজন একটু ফাইভটা সরাও, আমরা একটা নালা দিতাম, তখন যে ওই যে শাহাবুদ্দিন যেটা মানুষ এটা আমার সাঁচারে বহুত গালাগালি করছে, করিয়া তারা সকালে আমার ঘরে ইটা ইটি করতো, ওটার উপরে তারা বাড়ির এজন মানুষ গেছেন, এটা আমি দেখিয়ে দিব। তাই না মানে কোনো কিছু জানাইছেন না, সাড়ে পাঁচটায় তারা আমার অ্যাটাক করি। মানে এই অ্যাটাক করার মূল উদ্দেশ্যটা কি? অ্যাটাক করার মূল উদ্দেশ্য হইল তারার ব্লক ফ্যাক্টরি আমি কমপ্লেন দিলে। এখন একজনের একজনের লাভ আর একশো জনের লস। ব্লক ফ্যাক্টরি তো অবৈধ, এটা মানে পুরা খাস ল্যান্ড, ইনলিগাল ল্যান্ড। মানে কি খাজল লাগে এটা যখন মাইগ্রেট সংক্রান্ত? ও তো মানে একটা ড্রেন হইতো আসলো, এই ড্রেনটা কইলাম একটু ফাইভটা সরাইলো, আমরা ড্রেনটা দিলাই তারা ফাইভটা সরাইছে না, উল্টা মারছে এটা ড্রেন কিতে ব্যস্ত তো ড্রেন না সরকার ড্রেন না সেটা ফাক ফাইটা ফুল ফান যাইতো আন্ডার এটা। আপনি পাঞ্জাবে কি? আমি তো তিন নম্বর ওয়ার্ড মেম্বার অফ দিন। ওয়ার্ড মেম্বার নাম মর্জিনা বেগম। আপনার নাম? সাইদি হোসেন। ইন্ডিয়া মামলা তানা করা হয়েছে? মামলা করা হয়েছে। কোন তানা? আমরা ফতানি তানা করা হয়েছে। তখন তোমার দাবি কি? তখন দাবি হইলো যেটা এটা উচিত তদন্ত হোক আর তারা ইয়া দেখক মানে এই ফ্যাক্টরিটা লিগেল না ইনলিগেল। আর আমি আমার হাতাহান্তি বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের অনুরোধ করিয়া যেন এটা সরাসরি তদন্ত করি আপনি দিই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।